আসসালামু আলাইকুম আজকে আমি চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার একটা মিষ্টি বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি খেতে কিন্তু অনেক মজার হবে আর বানানো একদমই সহজ এই মিষ্টি দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে চালের গুঁড়া দিয়ে তৈরি করা খুবই টেস্টি হবে আশা করি সবারই ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে আমি চালের গুঁড়া ভেজে নেব চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া এখানে আমি এক কাপ ভেজা আতপ চালের গুঁড়া নিয়েছি যে কোনো চালের গুঁড়া নিলে হবে ভেজা শুকনা ভাতের চাল যে কোনো চালের গুঁড়া নিলেই হবে এখন আমি পাঁচ মিনিট লো আছে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন আমি জাল করে নিব দিয়ে দিচ্ছি চিনি তিন চামচ চিনি দিয়ে নেড়ে ভালোভাবে বলকুটে আসলে আমি এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দিব। চুলারা স্লো আচো করে রেখেছি এক হাতে দিব আর এক হাতে নেড়ে চেড়ে নেবো একবারে ঢেলে দিলে দলা পেকে যাবে অল্প অল্প করে দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে শক্ত টাইট করে নিতে হবে দেখুন আস্তে আস্তে শক্ত হতে শুরু হয়েছে যখন এরকম শক্ত টাইট একটা ডো তৈরি হবে তখনই হয়ে গেছে এখন চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিব ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আমি আগে জাল দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ যে কোনো গুঁড়া দুধ দিলেই হবে তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব আর দিচ্ছি চিনি দুই চামচ চিনির যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে শক্ত করে নিব যখন দেখবেন এইরকম শক্ত হয়ে আসছে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব ঠান্ডা হয়ে গেলে আমি বল বানিয়ে নিব তাহলে ভিতরে পুর দিতে সুবিধা হবে অল্প অল্প করে নিয়ে এরম করে গোল করে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি একদম স্মুথ করে মথে নিতে হবে মতা হয়ে গেছে এখন হাতে ঘি লাগিয়ে নিয়েছে এখন আমি অল্প অল্প করে নিয়ে মিষ্টির শেপ দিয়ে নিব চেপে চেপে গোল করে তারপরে বাটির মতো বানিয়ে নিচ্ছি আর একটা করে ভিতরে পুর দিয়ে এরকম করে মুখটা ভালো করে আটকে নিচ্ছে নিয়ে গোল করে নিতে হবে তারপরে একটু চ্যাপটা করে নিচ্ছি এইরকম করে হয়ে গেল একটা সবগুলো আমি এই রকম করে বানিয়ে নিব। গোল করে তারপরে চ্যাপটা করে নিতে হবে সবগুলো বানানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে দেব দিয়ে আমি চুলাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আর দিয়ে দিচ্ছি দুইটা এলাস এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গোড়া দুধ দিলে মালাইটা আরও ঘন হবে খেতে অনেক টেস্টি হবে এখন নেড়েচিড়ে নিব আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনির পরিবর্তে আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন এখন আমি নেড়েচিড়ে ভালোভাবে বলকুটে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব পাঁচ মিনিট পাঁচ মিনিটের বেশি জাল করার প্রয়োজন নাই পাঁচ মিনিট জাল করলে হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কতটাই আমি হয়েছে দেখতে এখন আমি সার্ভ করে নিচ্ছি তারপরে পুকুর দিয়ে কুচি দিয়ে দিলাম মিষ্টিগুলো কিন্তু খেতে অসম্ভব মজার আর নরম তুলতুলে একটা কেটে দেখাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে অনেক টেস্টি আপনারা এই রকম করে একবার হলো মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন মনেই হবে না যে চালের গুঁড়া দিয়ে এই মিষ্টি তৈরি করা খুবই টেস্টি হয় আশা করি সবারই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ